এবার হাবড়ায় চললো বুলডোজার। যশোর রোডের দুধারে সরকারি জায়গা যা দখল হয়ে গেছিল, জবরদখল হয়ে গেছিল, তা দখল মুক্ত করতে এইভাবে বুলডোজার চালানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে বেআইনিভাবে যে দোকানঘর তৈরি হয়েছিল সরকারি জায়গা দখল করে, এইভাবেই দখল মুক্ত করা হলো বুলডোজার চালিয়ে। হাবড়ার ছবি। তৃণমূল এবং বিজেপি নেতা কল্যাণ চৌবের কাজিয়া থামার কোনো লক্ষণ নেই। মঙ্গলবার অডিও ক্লিপ সামনে এনে কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ, যার পাল্টা জবাব দেন কল্যাণ চৌবেও। আর এরপর এবিপি আনন্দের ঘণ্টাখানের সঙ্গে সুমন অনুষ্ঠানে কল্যাণ চৌবেকে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত। তা নিয়েও গতকাল মুখ খুলেছেন কল্যাণ চৌবে। মানিকতলা বিধানসভার উপনির্বাচন হয়ে গেছে, কিন্তু ভোটের আগের দিন কার যত বোমা ফাটিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি দাবি করেন পদের টোপ দিয়ে তাকে মানিকতলায় অন্তর্ঘাতের প্রস্তাব দিয়েছিলেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। কল্যাণ সেই অভিযোগ উড়িয়ে দিলেও এবিপি আনন্দর ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে তাকে তীব্র আক্রমণ করেন তৃণমূল মুখপাত্র ঋজু দত্ত। তুমি এআইএফএফ পদে গেছো আরএসএস প্রধানের পা ধরে, তুমি ফুটবলার শব্দ অবশ্যই এই অডিও টেপ বলছেন। আমি বলছি এটা একটা সম্পূর্ণরূপে ব্যক্তিগত আক্রমণ, খুব নিম্ন রিচুর পরিচয়। যদি যে জানেন না, আমি আপনার মাধ্যমে জানাতে চাই আমার খেলার যোগ্যতা কী ছিল। আমি সাড়ে ছ বছর, 12 থেকে 18 পর্যন্ত সাড়ে ছ বছর টাটা ফুটবল একাডেমি, যেটা ভারতের শ্রেষ্ঠ ফুটবল একাডেমি, সেখানে ফুটবল শিখেছি। তৃণমূল মুখপাত্রের আক্রমণের জবাবে বুধবার মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন পাল্টা মুখ খোলেন কল্যাণ চৌবে। তুমি বেঁচে আছো কারণ তুমি অঞ্জন মিত্রের জামাই বলে, আর তার গোলকিপার হিসেবে যোগ্যতা কত সেটা যে ক্রীড়াবিদরা লাস্ট এসেছিলেন মিছিল করতে তারা বলেছেন, আমার বলার দরকার নেই। অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 21, অনূর্ধ্ব 23 এবং সিনিয়র জাতীয় দলে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছি, অসংখ্য মেডেল জিতেছি। আমি ভারতের 5টা আলাদা রাজ্যের হয়ে সন্তোষ ট্রফি খেলেছি। আমি ভারতের 5টা 9টা আলাদা ক্লাবের হয়ে আই লিগ খেলেছি। 2009 আই লিগের 183টা ম্যাচ, সেই সময় সর্বোচ্চ ম্যাচ আমি খেলেছি। আমি 2 বার দেশের সেরা গোলকিপার হয়েছি। আমি জার্মানিতে গিয়ে প্রথম ভারতীয় গোলকিপার, ইউরোপে গিয়ে ফুটবল খেলে এসেছি। আমার যদি ফুটবল খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয়, নিশ্চয়ই যার সেই ফুটবলের মূল্যায়ন করার ক্ষমতা আছে সেই মানুষ করুন। অত্যন্ত নিম্নরুচির একটা বিষয় রেখেছেন, তৃণমূলের প্রতিনিধির কাছ থেকে সেইটাই আশা করতে পারি। এই বাকযুদ্ধের জল এরপর কোথায় গড়ায় সেটাই দেখার এবিপি আনন্দ।